আসলে আমি সহকারী গ্রন্থকারী শিক্ষক, শ্রেণীর দ্বিতীয় বিষয় কোরআন মাজিদ। আজকে তোমাদের অ্যাসাইনমেন্টের উপরে আলোচনা করা হবে। আজকে হচ্ছে তোমাদের তৃতীয় অ্যাসাইনমেন্ট, দ্বিতীয় শ্রেণীর কোরআন ও মাজিদ সম্পর্কে আলোচনা করা হয়েছে। আমরা অ্যাসাইনমেন্টটা হাতে নিয়ে দেখব, প্রশ্নটা কি চেয়েছে। আমরা আগে প্রশ্নটা ভালো করে পড়ে নিব, তারপর উত্তরটা লিখব। অ্যাসাইনমেন্টের মাধ্যমে প্রশ্ন হচ্ছে, হরকত কাকে বলে? আরবি হরফগুলো জবর দিয়ে লিখি। আমরা কি করব, আগে হরকত কাকে বলে ওটা লিখব। উত্তর, হরকত কাকে বলে? এক জবর, এক জেল, এক পেশ কে হরকত বলে? হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, এটুকু আমরা হরকত কাকে বলে লিখব। তারপরে কি আছে, আরবি হরফগুলো জবর দিয়ে লিখি। এখন আমরা দেখি আরবি হরফগুলো জবর দিয়ে লিখি, যেমন আলিফ জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর যা, হা জবর হা, খ জবর খ, দাম জবর হা, যা জবর যা, র জবর র, যা জবর যা, শিন জবর সা, শিন জবর সিন জবর সা, শিন জবর সা, ত জবর ত, জ জবর জ, ক জবর ক, জ জবর জ, আইন জবর আ, গইন জবর ঘ, ফা জবর ফ, কাপ জবর ক, কাপ জবর কা, লাম জবর লা, নিন জবর মা, নিন জবর না, ওয়া জবর ওয়া, হা জবর হা, হিন্দ জবর হা, মানালি জবর লা, ইয়া জবর ইয়ে। আমরা কি করব, আরবি হরফগুলো জবর দিয়ে লিখব। দেখো আমার প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথম কি করব, অ্যাসাইনমেন্টের প্রশ্নটা হাতে নিব। হাতে নিয়ে আমরা শিরোনামে কি লিখব, শিরোনামে লিখব প্রথম অধ্যায় কোরআন মাজিদ পঠন শিক্ষা, দ্বিতীয় পরিচ্ছেদ হরকত সুকুন ও তাজদিদ, তৃতীয় পাঠ তিন হরকত বিশিষ্ট শব্দ হরকতে পয় ও উচ্চারণ। আমাদের প্রশ্ন আসছে হরকত কাকে বলে, ওইগুলো দিকে আমরা আলোচনা করব না। আমাদের প্রশ্ন যা চাচ্ছে তাহা আমরা দেখব এবং লিখব। প্রথমে আমরা লক্ষ্য করি, প্রথমে আমরা লিখব হরকত কাকে বলে, আরবি হরফগুলো জবর দিয়ে লিখি। আমি তোমাদেরকে বোর্ডের মাধ্যমে সুন্দর করে হরকত কাকে বলে, আরবি হরফগুলো জবর দিয়ে লিখি উত্তরটা সুন্দর করে লিখে দিয়েছি, সুন্দর করে সাজিয়ে লিখে দিয়েছি। তোমরা অনলাইনে ক্লাস দেখবা, অনলাইনে ক্লাস দেখলে উত্তরটা পেয়ে যাবা, উত্তরটা সুন্দর করে পাঠ্য বই থেকে গুছিয়ে লিখবা। এখন আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।